আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা শফিউ আল মুযনিবিন। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আর মহাপদে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে আরো এই জমিন। কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা দক্ষিণ পাবো হাজি এম এম আলী আসকিরুন্নেসা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও চৌমনি জামে মসজিদ কমিটির চতুর্দিকে আয়োজিত 16তম আন্তর্জাতিক সুন্নি মহাজ সম্মেলন উদ্বোধন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান কবির সাহেব সভাপতিত্ব করেছেন, জনাব আব্দুল শহীদ সাহেব সভাপতি চৌমনি জামে মসজিদ, 7নং ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল মুনিম সাহেব ও মালয় মিয়া সাহেব, সভারত্ন উপমহাদেশের প্রখ্যাত আলিমি দিন পীরে তরিকত রহনুমাই শরীয়ত বাংলার কলম সম্রাট, যার নাম শুনলে বাতিল থরথর করে কেঁপে ওঠে, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাজুল্লাহুল আলী। আমরা আলেম শূন্য হয়ে পড়েছি, আমরা মুরব্বী শূন্য হয়ে পড়েছি। আল্লাহ যেন এই হাস্তি কলম সম্রাট গুলোকে নেক হায়াত দান করুন। আমার পূর্বে এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা হাফেজ মুফতি আমির হোসেন রায়পুরি সাহেব নরসিংদী। আরেকজন উপস্থিত ছিলেন কারণের জাতিত মুসলিম আলিম দিন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ গাজী মাহবুবুল হক নূরে বাংলা, মনের মতন দিছে বাস। বিশেষ অতিথি মাওলানা আব্দুল মুহিত হাসানী সাহেব, মাওলানা কারি ইমরান আলী সাহেব, জুবাইর আহমদ জুবেল সাহেব সহ এই জুবেল কেরে
আমি তো জানতাম না, আজকে না জানলাম, তো কইবি না আমারে? মাশাআল্লাহ, অনেক কষ্ট করছে আমার ভাইবার লাগে, হ্যাঁ বহুত দৌড়ছে, আমি ইচ্ছা করে দৌড়াইছি, আগে দৌড় দে। দাওয়াত ক্রমে খালেদুজ্জামান পারভেজ সাহেব সভাপতি দক্ষিণ পাবো ইসলামী একতাচরণী যুব সংঘ, কামর ভাই আসেননি, আচ্ছা যাক, আমাদের প্রশাসনের অনেক গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের আমার স্যাররা অনেক কষ্ট করে গভীর রজনী পর্যন্ত এখনো বসে আছেন, সবাই মিলে শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ঐ নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া দান আবারও পড়ি, আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে, আসলে রাত্রে অনেক গভীর, সাবজেক্টটা অনেক লম্বা, আপনারা খুবই টায়ার্ড, আমি নিজেও ক্লান্ত, এত গভীর ওজনীতে এত ডিপলি বিষয় দিয়েছেন, তবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? চলে যাবেন, কই যাবেন, কই যাইতেন আর কই যাইবেন? আচ্ছা আরাম করেন, যে কালকে আবার মাহফিল আছে, হুজুরে আগায় দিয়ে আইসো, বুঝছো নি, একটু আগায় দিয়ে আইসো, যা ইনশাল্লাহ, ঠিক আছে? কি বুঝলেন, ভালোবাসা দেখা যায় না, অনুভব করে নিতে হয়। হ্যাঁ, সুন্নিদের জন্য দোয়া করবেন, সুন্নি আলেমদের জন্য, এরা নিজের আরামের ঘুমটারে বিসর্জন দিয়ে দিছে, কথা বলেন ঠিক কিনা, আপনাদের এই খেদমত সুন্নি আলেমদের মাধ্যমেই এই ময়দানের খেদমত প্রশস্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমাকে বিষয় দিয়েছেন সোহাদে কারবালা নাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবার আমার কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালা ইমাম হুসাইন এবং 72 জনরে শহীদ করলো, এরা 5 ওয়াক্ত নামাজি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, ফোরাতের প্রান্তরের পানি দিয়ে ওযু গোসল করেছে, এরপরও আমার নবীর আওলাদের গলায় যারা ছুরি চালিয়েছে এরা ইমানদার নয়, এরা মুনাফিক, এরা কট্টর বেঈমান, গাদ্দার। যুগে যুগে ইসলামের যত বেশি ক্ষতি হয়েছে শুধু মুনাফিকদের কারণে হয়েছে, আর এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে তারা খুব লোভী, লোভী, যেমন সৌদি আরবের বাদশাহ আছে, এ হইলে বড় মুনাফিক। মুসলমানরা মায়ের খাওয়ার পিছনে মূল কারণ হইলে সৌদি বর্তমান বাদশাহ, আমেরিকার কাছে সব বিসর্জন দিয়ে দিছে, এ যদি স্টেট থাকতো মুসলমানদের বিরুদ্ধে একবার কথা বলতে গিয়ে বেঈমানের গোষ্ঠীরা 100 বার চিন্তা করতো, ঠিক কিনা বলেন? সে চুপ থাকে, এক এক সময় এক একটা রং ধরে। কয়েকদিন আগে সৌদি আরবে সিনেমা হল খুলছে, এরপরে মরে মরে মূর্তি লাগাইছে, আবার কয়েকদিন আগে কইছে পতাকার মধ্যে কালিমা থাকবে না, শুনেন না আপনারা? মদের লাইসেন্স দিছে, মেয়েদেরকে ড্রাইভিং এর লাইসেন্স দিছে, এগুলো সব আমেরিকার চাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসলমানদেরকে সময়ে সময়ে যে বিভ্রান্তিতে ফালাইছে একমাত্র ইহুদি খ্রিস্টানরা, এই মুনাফিক মুসলমানদেরকে টাকার প্রলোভনে ফালাইয়া
এই মুসলমানদের আজকে নির্যাতিত হচ্ছে। আপনি জানেন না, মুসলমান যদি ঘুরে দাঁড়িয়ে যায়, খবর আছে প্রত্যেকটা দেশের মধ্যে দেখবেন উগ্রপন্থী থাকে, বাংলাদেশও আছে উগ্রপন্থী, ধর্মকে নিয়ে উগ্রতা প্রকাশ করে, ইসলাম উগ্রতাকে অ্যালাউ করে না। ভারতের মধ্যে কিছু উগ্র আছে হিন্দুদের মধ্যে, এই উগ্ররা কয়েকদিন আগে আমার বোন মুস্কানের সামনে গিয়ে জয় শ্রীরাম বলেছিল, আর মুস্কান আল্লাহ আকবার ধ্বনি দিয়েছিল, সারা বিশ্ব কেঁপে উঠেছিল। কেন? মুসলমান ঘুরে দাঁড়িয়ে গেলে খবর আছে, ঠিক কি না বলেন? কিন্তু মনে রাখবেন, আজকে আপনারা এলাকার নাম কি? বাবুই। আপনাদেরকে বলি, যাই করেন কিন্তু মুনাফিকি কইরেন না। আমার দেশের মধ্যে কিছু মুনাফিক আছে, ইহানো আছে হিয়ানো আছে, কথা কন ঠিক কিনা? হক কথা কইতো না, চুপচাপ বইয়া থাকবো, কিন্তু আসল কথা কইতো না, দুনো জায়গার মধ্যে আছে। এই মুনাফিকদের কারণে আজকে আমরা সুন্নিরা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ এবং সবচাইতে বেশি কোণঠাসা হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের মুনাফিকি হুসাইনি পরিবারের সঙ্গে নতুন না, এটা পুরান জিনিস। এই জন্য আমাদের যে বিষয় দিয়েছেন, বড় কঠিন বিষয় এবং চ্যালেঞ্জিং বিষয়। এই জায়গার ভিতরে লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বললে কাজ হবে না, এখানে প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন আপনি আর তিনবার দেওয়ার সুযোগ পাইবেন। কয়বার? এই গলার মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুক। এই লোকটা চইলা গেলে বুঝবেন, বলবেন আপনারা যে এই লোকটা ওয়াজ স্লোগান দিত। এমন একটা লোক স্লোগান দেবেন না কি এই বয়সে কেউ আছে? ফুলা পানিতে করা হ্যালা, ফুলা পানির মুখ দিতে আওয়াজ হয় না। আর এই বয়সে বেটা খালি গলা ওইটা দ্বারা স্লোগান দেয়, এটা হুসাইনি জজবা, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এখন বলবেন, হুজুর ইমামে হুসাইন কেন শহীদ হয়েছে? একমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? বলেন সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে কভু মাতানত করা যাবে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তোই রাসূলের দুশমন, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা বসো বসো, মাত্র 10 সেকেন্ডে বসে সেট তোলা বা খবর আছে। এই 10 সেকেন্ডে বস, 10 সেকেন্ডে বসে সব বসো বসো বসো, ঠিক আছে? এখন ঠিক আছে, একদম সুন্দর করে বসো, কোনো ধরনের কথা বলবো না, নিষেধ, আমি কিন্তু এগুলো পছন্দ করি না। কি বসেছো তোমরা সবাই? ঠিক আছে, আর প্রবলেম আছে? রাত্রে 3টার সময় যদি এই অবস্থা হয়, 10টার সময় না জানি কি অবস্থা হয়েছে। বাপরে বাপ, এত বড় প্যান্ডেল লাগা হয় না, আরে বাপ, দিনে দিনে সুন্নিদের সংখ্যা হালি বাড়তেছে, ঠিক না বেটি? এখন কি হয়েছে? এই চোখ লাল করে স্কেল লেগে ফালাই দিয়ে মন্দির করেছে, মহব্বত করি রে ভাই, সবাই রে মহব্বত করি, ভালোবাসার দুনিয়া সব, কথা কন ঠিক না? তাহিরি মনের মাদুরিতে মিশে কথা বলে, তাই বলে তাহিরি, এটা কি অপরাধ? মহিলাদের, এই এলাকার মহিলারা বেশি জর্দা খায়, মা জর্দা কম খায়ও পর্দা বেশি গুলে করো, কথা কন কথা কন কথা কন কথা কন, জর্দা খাওয়া ফরজ না, পর্দা করা ফরজ। কারবালার ওয়াজ শুনলে বুঝবা,
গলা তাজা রক্ত দিয়ে চা পান জন, কিন্তু মহিলারা পর্দা খেলাপ করে নাই, ঠিক কিনা বলেন? কারওয়ালের শিক্ষা একটি পরিপূর্ণ সিলেবাস, হকের জন্য সত্যের জন্য জীবন দিয়ে দিয়েছে। আমি বিশ্ব লম্বা করব না, আপনাদেরকে চিন্তিত হতে হবে না, কিন্তু যতক্ষণ কথা বলবো একদম কাটাই কাটাই কথা বলবো, তাহিরি দলিল ছাড়া কথা বলে আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তুমি চেয়ার বসছ, তোমার লাগে সমস্যা হইতে স্যার, একটু এদিকে সব এদিকে সব এদিকে সব এ ও তাহলে এখন হয়েছে, এখন হয়েছে। তোমরা ওর মাথার দিকে একটু গাঁটটা, তোমরা হের মাথার থেকে তোমরা কেল্লাটা এইদিকে রাখো, তোমার মাথার এইদিকে রাখো আর তোমরা কেল্লাটা এইদিকে রাখো, আর কেউ আস করতাম ঠিক আছে? তাইলে আপনারা আর কথা বলবেন? সকলে জবান করিবেন আল্লাহু আকবার। আমি একটু ডানে ভেবে যাচ্ছি আপনার থেকে মনটা ইজি করতেছি, তাইলে আমার ওয়াশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। সকলে জবান করিবেন আল্লাহু আকবার। এই তো আমার লাইন হয়ে গেল, আর কথা বলা যাবে না। বিষয়টা বড় করুন, ঘটনাটা বলা সহজ, ঘটনাটা শোনা সহজ। যারা তলোয়ার দিয়া গলার তাজা রক্ত ছড়িয়েছে, যারা তীর দিয়ে কলিজা ছিদ্র করেছে, তাদের জন্য সেই দিনটা সহজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, শয়তানে মিসকল মারতেছে। আবার কন্ট্রোলেটি করেন, আল্লাহ আকবার বলে লাগাম বন্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন। সুবহানাল্লাহ, নবী বলেন, লা আসআলুকুম, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়িয়ে লাল করে দিয়েছে, উহুদের জমিনে আমার দন্ত মুবারক ভেঙ্গে রক্ত মুবারক প্রবাহিত করেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো আহলে বায়ত কারা? আমার নবী এইভাবে চাদর মুবারকটা রাখলেন, রাইখা আমার নবী বলে, ফাতেমা তুমি এখানে ধরো। কামরুল ভাই আপনি ধর, আপনি ধর, আপনি ধর, সমস্যা নেই। আমার নবী বলে, ও আলী তুমি এখানে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বলে, আপনি, ও হুসাইন তুমি এখানে ধরো, এখানে হাসান, এখানে আলী, এখানে ফাতেমা। আমার নবী বলে, ও হুসাইন তুমি এখানে ধরো। নবী আমার মাঝখানে দাঁড়াইয়া কয়, ও সাহাবীরা তোমরা জানতে চেয়েছো আমার কলিজার টুকরা কারা?
কাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, কাদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে, আমার চাদরের চতুর্পাশে যেই হাসান এখানে, আলী এখানে, ফাতেমা এখানে, হুসাইন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার চতুর্পাশে যেই চারজন রে আমি দাঁড়াইলাম, এই চারজন হলো আমার কলিজার টুকরা আহলে বাইত। ও বন্ধু, আমি কিন্তু এখানে আহলে বায়াতের মধ্যে বোঝাইতে চাইতেছি কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইল। ছুরিটা চালাইবার আগে ইমাম হাসান রে বিষ পান করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। কারণ কি? কিছু মুনাফিক আছে ক্ষমতার দ্বন্দ্ব, কথা কন ঠিক কিনা বলেন? ওরা নবীর বংশ ধ্বংস করার জন্য লেগেছে, ওরা বেঁচে থাকলে তারা চেয়ারটা লাভ করতে পারবে না, এই জন্য কৌশল করে ইমাম হাসানকে তারা বিষটা পান করাইয়া দিল। বিষটা পান করাইছে কখন জানেননি? যতদিন মাওলা আলী দুনিয়াতে ছিল, মা ফাতেমা ছিল, আমার নবী ছিল, হাসান হুসাইনের কদরের কোনো কমতি ছিল না। যেইমাত্র আমার নবী চলে গেছে, বিয়াদবরা হুসাইনের বিরুদ্ধে আর হাসানের বিরুদ্ধে লেগে গেছে। লাইগা হুসাইন হাসানকে মুখের মধ্যে বিষ পান দিল, ঢুকাইয়া দিল। বড় ভাই হাসান কেমন জানেননি? যার নাভি থেকে কপাল পর্যন্ত দেখতে হুবহু আমার নবীর মতো সুন্দর। আর হুসাইন কেমন জানেননি? নাভি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা, ওই জায়গাটা সম্পূর্ণ আমার হুসাইন নবীর মতো পেয়েছে। যেই মাত্র হাসানকে মুখের মধ্যে বিষ দিল, বড় ভাই ডাক দিয়ে কয় বাইরে, খাবার সঙ্গে মনে হয় বিষকে মিশাইয়া দিছে। ছোট ভাই ডাকবে, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর। পাগলামি করবেন না, সাবধান বলে দিলাম। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রাসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ, নাই নাই কলিজার টুকরা একেবারে কবুতরি জোড়ার মতো ভাই একটা না, যার ব্যাপারে আমার নবী বলছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবো সে যেন আমি নবীর ভালোবাসলো, যেই আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীর কষ্ট দিল। এই জন্য ভাইটা চলে গেছে, আমার আল্লাহ কয়, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার
সোনার চন্দ্রমণি। হুসাইন একা হয়ে গেল, ইমাম হাসান চলে গেল ভাই, গড়ে যদি তিনটা পাই তাকে মিল্লা চলল মিল্লা। ভাই বরদন রক্তের বাঁধন, ভাই থাকলে মিল্লা তাই হোক একদম শ্রীমঙ্গল মৌলিবাজার কিংবা শাস্তাগঞ্জ, তিনটা ভাই তিন দেশে থাকলো মনের মিল রাই গো। ভাই ভাইয়ের জন্য সময়ে পাগলের মতন রাত্রি বিয়ালে সুইটে আসে, এই জন্য হুসাইন একা হয়ে গেছে। ওই বিহা দৌড়া ইমাম হুসাইন আলে রাজি আল্লাহ তানার গুরু পিছনে তারা লেগে গেছে। কেন লাগছে জানেননি? মুনাফিক তো ভরা ছিল, মুনাফিকদের দেখতে বড় লেভেলটা ভালো কিন্তু ভিতরে শয়তানি। আমার নবী বলে মুনাফিকদের তিনটা আলামত, একটা আলামত হলো তারা ওয়াদা খেলাপ করবে, দুই নম্বর হলো তারা কথা বললে মিথ্যা বললে, তিন নম্বর তারা ওয়াদা করলে খেলাফ করবে। ও বন্ধু কি বলবো, ইমাম হুসাইন যখন একা হয়ে গেল, আর হুসাইন তো এমন হুসাইন যেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকের নামাজের মধ্যে গিয়ে বসে যেতেন, আমার নবী নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকে গিয়ে বসে থাকতেন, আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না। কেন জানেন? হুসাইন পরে যদি ব্যথা পায় আমার নবী কষ্ট পাবে, এই জন্য আমার নবী মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ হুসাইন নবীর পিঠ মুবারকে বসে থাকতেন আমার নবী ততক্ষণ পর্যন্ত সেজদাটারে লম্বা করে দিতেন। সর্বনাশ সর্বনাশ! এমন একজন মহাপত্র হুসাইনের গলায় ছুরি চালাইছে কেমনে দেখেন। বিয়া তপরা কয় হুসাইন আপনি আসেন আমরা আপনার কাছে মুরিদ হব। হুসাইন কয় নূর বিরাত আমার কুফার দিকে চিঠি পাঠাইছে ওই দেশে যাওয়ার জন্য, ওরা আমার কাছে মুরিদ হবে, মুরব্বীরার পরামর্শ নিয়ে কাজ করবেন। এই মাহফিলটা যখন করেছেন মুরব্বীরা জানে কি জানে না, মুরব্বীদের পরামর্শ নিবেন। হোক বাপটা বুড়া, একটা বিল্ডিং রাখতে গেলে বাপটার জিগাইবেন রাখতাম নি। হোক বাপটা বুড়া, একটা জমিন কিনতে গেলে বাপরে জিগাইবেন জমিনটা কিনতাম নি, কারণ মুরব্বীদের বোঝ আর পোলাপানের বোঝ এক না। পোলাপানের বোঝের নাম আবেগ আর মুরব্বীর বোঝের নাম হলো বিবেক। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কয় মুরব্বীরা দেখেন কতগুলো সিডি পাঠাইছে কুফায় যাওয়ার জন্য, তারা বলছে গেলে নাকি আমার কথা মানবে, ওরা বলছে গেলে নাকি নবীর খেলাফ নবীর তরিকা মানবে, আপনারা কি বলেন? মুরব্বীরা ডাক দিয়ে কই হুসাইন এই কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। মানে হলো ওই কুফাবাসীদের মুখের ভাষা অনেক সুন্দর, তাদের চরিত্র ভালো না, এরা কথা কাজে টিকে রাখে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার যুবক বাইনারি, ও মুরব্বী বাবারা আমি ধীরে ধীরে কেন কথা বলতেছি জানেননি? পাগলামি করব না, একদম নীরবে নীরবে কারবালার কথা শুনেন, একটু পরে কলিজাটা বাক বাক হয়ে যাবে ইতিহাস জানলে। মুরব্বীরা ডাক দিয়ে কেউ যাইন আপনি যায়েন না, তাদের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই ঠিক আছে, যদি আমি না যাই তাইলে একটা প্রতিনিধি পাঠাই তাদের অবস্থাটা দেখার জন্য। এরপরে ইমাম মুসলিমকে ঠিক করলো, ইমাম মুসলিম আপনি যান যাইয়া দেখেন তাদের কন্ডিশন কি, আপনি যাইয়া যদি দেখেন তাদের কন্ডিশন পজিটিভ তাইলে আমার বলবেন, আমি হুসাইন কাফেলা লইয়া কুফা নগরীতে হাজির হয়ে যাব।
এই কথা বইলা ইমাম মুসলিমকে দায়িত্ব দিল, এই মুহূর্তে দুইটা সন্তান, একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুইটা ছেলে ডাক দিয়ে কয়ে, বাবা ও বাবা গো, আপনি যাবেন কুফা নগরীতে, আমরা আপনার দুই সন্তানও আপনার সঙ্গে যাব। ইমাম মুসলিম তার দুইটা সন্তানকে লইয়া ওই কুফা নগরীতে গেছে। যাওয়ার পরে ওই কুফা নগরীর মধ্যে দুই প্রদেশের দুই গভর্নর, প্রথম গভর্নরের কাছে গেছে, লোকটা ভালো, কিন্তু ওই গভর্নর সুন্দর করে রিসিভ করেছে, নামাজের ইমামতি দিয়েছে। প্রথম দিন দেই খায় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। আয় হায়, হাজার হাজার লোক ইমাম মুসলিমকে কিরে, লোকটি তো পাগল, ঠাস করে একটা চিঠি লিখছে, হুসাইন হুসাইন তাল হেনা, এখানে আসুন, এলাকার মানুষ খুবই ভালো, পজিটিভ দিক, আপনি তাড়াতাড়ি আসুন, আমার পাইয়াই তারা জীবন দেওয়ার মতো একদম মুরিদ হয়ে গেছে, আপনারা পাইলে তো কোনো কথাই নাই। চিঠিটা লিখছে, চিঠিটা লিখা পাঠাই দিছে, আর এই দিক দিয়ে আরেক প্রদেশের গভর্নর, নাম হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ মুনাফিক, এই বেঈমানে কয়, কিরে হুসাইনের প্রতিনিধি আইছে কুফাতে, তার কাছে যদি এত লোক বায়াত গ্রহণ করে তাহলে তো আমার ক্ষমতাগিরি শেষ হয়ে যাইব। কারা কারা ইমাম মুসলিমের কাছে বায়াত হয়েছিস, আজকে রাতের ভিতরে প্রত্যাখ্যান কর, আর না হয় গর্দান থেকে কল্লা উড়িয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু ঠিকই ইমাম মুসলিম বলেন, আমি আগের দিন রাতের বেলায় নামাজ পড়িয়েছি, মসজিদে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, কিন্তু পরের দিন ফজর পড়াইতে গিয়ে দেখি বাহিরের মানুষের খবর নাই। কিরে, আগের দিন কোথাও জায়গা নাই, আজকে অর্ধেক নাই, কারণ কি? তিনি জোহরের নামাজ পড়াইতে গেলেন, যাইয়া দেখে বারান্দার মানুষ কেউ নাই। তিনি আসর পড়াইতে গেলেন, যাইয়া দেখতেছেন মসজিদের ভিতরে অর্ধেক মানুষ নাই। এরপরে এশার নামাজ পড়াইতে গেলেন, যাইয়া দেখে মসজিদে কোনো রকম মানুষ দাঁড়িয়ে আছে। তখন তিনি হঠাৎ করে ওই যে মুরব্বীদের কথা মনে হয়েছে, নিশ্চয়ই তারা মুনাফিকের জাল বুনেছে। তাহলে আমি কাজটা করলাম কি, আমি হুসাইনকে বলছি আসার জন্য, তিনি যদি চলে আসে তাহলে তো আমার অবস্থা হবে, তাড়াতাড়ি সকালবেলা হলেই আমি চলে যাব, ওই হুসাইনকে বলবো তিনি যেন না আসে, কারণ এরা সবাই বায়াতকে প্রত্যাখ্যান করেছে ইবনে জিয়াদের কারণে। ইবনে জিয়াদ রাতের বেলা একটা মিটিং করেছে, করে এই দেশে ইবনে ইমাম মুসলিম আছে, তার দুইটা ছেলে আছে, ইমাম মুসলিমকে যেন কোনোভাবেই মদিনায় যেতে না পারে, তাকে পাকড়াও করবে। কে আছো? দুইজন গাতক ঠিক করলেন যে এই ঘরে ইমাম মুসলিম রাত্রেবেলা ঘুমিয়েছিল, ওই ঘরের দরজায় বের হয়েছে। ইমাম মুসলিম রাত্রেবেলা চিন্তা করতেছে, সকাল হলে আমরা চলে যাব, ইমাম হুসাইনকে না করবে এলাকায় আসার জন্য, কারণ এ এলাকার মানুষের মুখের ব্যবহার অনেক ভালো কিন্তু অন্তর অন্তর ভালো না। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বতে বসে যান, একটা জবান ও বন্ধ রাখবেন না। ইমাম মুসলিম রাতের বেলা ঘরের মধ্যে মনে মনে ভাবতেছেন, আমি চিঠি পাঠাইছি, আমার চিঠির উপরে আমল কই না, হুসাইন যদি চলে আসে আর হুসাইন যদি আমার মতো বিপদে পড়ে যায় তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। এই কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, সকালবেলা চলে যাবে। এই আমার যুবক বাইনারি, ও মুরব্বী বাবারা, এবার ইমাম মুসলিম সিদ্ধান্ত নিয়ে নিছে সকালে চলে যাবে। যেই মাত্র সকালবেলা দরজাটা খুললো, খোলার সাথেই সাথে দেখতেছেন দুইটা ঘাতক তলোয়ার লইয়া একেবারে দরজার মধ্যে দাঁড়ায় রইছে। আমি শুরু থেকে কেন ঘটনাটা ধরছি জানেননি, কারণ এই কিশোর বয়সের পোলাপানগুলা এই ঘটনাগুলা জানে না, এদেরকেও ইসলামের সঠিক ঘটনা জানাতে হবে, বোঝাতে হবে, চিনাতে হবে, কথা বলেন ঠিক কিনা। এবার
ওই হাতের মধ্যে দুইটা ঘাতক তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইল। যেই মাত্র ইমামে ইমামে মুসলিম ঘর থেকে বের হবে ওই মুহূর্তে বিয়াদব গুলো তার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরল। ইমাম মুসলিম ডাক দিয়ে গে তোমরা কে? কয় আমরা তোমার কাছে এসেছি। কয় তোমরা না আগের দিন আমার পিছনে নামাজ পড়েছ, আজকে কেমন করে আমার ঘাড়ের মধ্যে তোমরা তলোয়ারটা ধরলা? ডাক দিয়া বলে তুমি কেমনে ভাবলে তুমি চলে যাবে? আমাদের নেতার নির্দেশ, তোমাকে ধরে নিয়ে যেতে হবে কিংবা মোরতাদ মেরে নিয়ে যেতে হবে। এই কথা বলার পরে ইবনে হযরত ইমাম মুসলিম বলেন, না না না, আমার ধরে নিবি কোনো অসুবিধা নাই, আমার মাইরা ফালাইলো কোনো অসুবিধা নাই, আমি হুসাইনের একটা চিঠি লিখছি সে যেন আসে, আমার শুধু একটা বার সুযোগ দেন, আমার হুসাইনকে আমি না করি যেন এখানে না আসে। আর আমি আপনাদেরকে কথা দিলাম আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। এবার বিয়াদবরা কয় না না, তুমি গেলে আর আসবে না। ইমাম মুসলিম কয় মদিনার মেহমানরা ওয়াদার খেলাপ করে না, ও মদিনার মাটির শঙ্কর সুখ বোঝিত ওর কপালে ঠিকানা। এ বন্ধু, বিয়াদবদের মুনাফিকদের মায়া নাই, গলার মধ্যে ছুরিটা দৈরা দিল। ইমাম মুসলিম গো আল্লাহ, আমি তো যাইতে পারতেছি না গো আল্লাহ, ডাক দিয়ে কই তোদের পায়ে ধরি, আমার একটু সময় দে, আমি হুসাইন ডেকে না করি। কয় না না, তুমি গেলে আসবে না। ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে, গলার মধ্যে ছুরিটা দৈরা দিছে। কয় আমার জবাই করবি অসুবিধা নাই, আমার একটু সময় দে, আমি দুই রাকাত নামাজ পড়ব। এ যুবকের দল এরপরে দুই রাকাত নামাজ পড়লেন, তার কারণটা কি? ইমাম মুসলিমে দুই রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে এদের নামাজ, আর আমি ইমাম মুসলিমের নামাজ এক নামাজ না। গলার মধ্যে ছুরি চালাইয়া দিল, দুই রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এরা যুগে যুগে গাদ্দারি করেছে, তলে 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 হেগোর সাথে হাত রাখছে, রাইকা দিয়ে ইসলামের বড় ক্ষতি করছে। এটা 1450 বছর পূর্বের ইতিহাস। সঠিক বলছি? সঠিক বলছি? নাই নাই, ইমাম মুসলিম নাই। ওই দিক দিয়ে হুসাইন চিঠি পাইয়া কাফেলা লইয়া রওনা দিছে, এই দিক দিয়ে দুইটা ছেলে একটা ঘরের মধ্যে শুয়া রইছে। দুইটা ছেলে সকালবেলা ওইটা মালিকরে ডাক দিয়া কয়, মালিক, আমার আব্বা প্রতিদিন ফজরের পরে আমরার খবর নে নাস্তা করছি নি, আমার আব্বা কোথায়? ওই ঘরের মালিক ডাক দিয়ে কয়, কান্দ না, এই দেশের মানুষ বড় নিমক খারাপ, তোমার আব্বারে মাইরা পালাইছে, দেখেন আম গাছ আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়া বলে, আরে আমার আব্বার মারছে অসুবিধা নাই, হুসাইন তো আব্বার সিটি পাই এমন আয়সা পড়তে পারে, আমরা তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমরা হুসাইন রে যাইয়া বারণ করি, বাবার চিন্তা করে নাই, নবীর আমলাদের চিন্তা করেছে। কেমনে এত রাত্রে বুঝাইতাম আমি শুরু থেকে দর্শি, কেন আমার এই পোলা পান্ডি ঘটনা জানার দরকার আছে। আমি হুট করে একটা জায়গা থেকে ধরলে তো চলবে না, আমার পোলা পান্ডি বুঝাইতে হবে কেমনে পটভূমি, কেমনে শুরু হইল ঘটনাটা। এবার দুইটা ছেলে কয়, একজন নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ, ডাক দিয়া কয়, আমরা মদিনার রাস্তা দেখাইয়া দেন। এবার মালিক ডাক দিয়ে কয়, ঠিক আছে, মদিনার রাস্তা কালকে তো সকালবেলা দেখাইয়া দিব, কাফেলা যাবে মদিনায়, উটের কাফেলা তোমরা কাফেলার সঙ্গে চলে যাইবা। এবার দুইটা ছেলেরে সকালবেলা কাফেলার সঙ্গে দিয়া দিছে, কিন্তু কাফেলার কেউ তাদেরকে উটের উপরে তাদেরকে বসতে সুযোগ দেয় না। কিন্তু এই দিক দিয়া ওরা বালুর উপরে আর পাথরের উপরে দুইটা ছেলে নূরের পুতুল, আর দুইটা ছেলে
হাঁটতেছে, উটের হাঁটার কারণে কাফেলার ধুলাবালি উঠতেছে, উটে হাইটা চলে গেছে, তারা অনেক পিছনে পড়ে গেছে, আর মদিনার রাস্তা তারা বইলা গেছে। যেই মাত্র বইলা গেছে, পায়ের তলা ঠসা করে একবারে পানি হইয়া গেছে, আর এই দিক দিয়া ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই আর পারি না, গলাটা শুকাইয়া গেছে, একটু পানি দেন না। বড় ভাই ডাক দিয়া কয়, এখন কোথায় পানি পাবো? হঠাৎ করে দেখতেছে একটা মহিলা একটা কূপ থেকে পানি তুলতেছে। বড় ভাইটা ছোট ভাইটার লইয়া কূপের কোনায় যাইয়া দাঁড়ায় রইছি, কিন্তু মহিলার কাছে এতে পরিচয় দেয় না। না দিয়া মনে মনে ভাবতেছে, ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ইমাম মুসলিমের লাশ পাইয়া আবার একটা ঘোষণা দিছে, দুইটা সন্তান নাকি আছে, এই সন্তানটাকে কে ধইরা আনতে পারবা, অনেকগুলা স্বর্ণ মুদ্রা উপহার দিব। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়াইছে, তার নাম হলো হারেস। হারেস ওকে আমি পারমু। এই দিক দিয়ে দুইটা সন্তান রে হারেসে খোঁজার তালাশে বেরিয়ে গেছে। সারাটা রাত সন্তান দিনের বেলা সন্তানগুলোর তালাশ করে পাই নাই, গভীর রজনি হয়ে গেছে, পাই নাই। এই দিক দিয়ে দুইটা ছেলে কুপির কাছে কোনায় যাইয়া দাঁড়াইয়া থর থর করে কাঁপতেছে, আর মনে মনে ভাবতেছে, এই এলাকার মানুষ যে বেঈমান, আমার বাবার পিছে নামাজ পড়ে আমারে আমার বাবারে মাইরা ফালাইছে, হুসাইনের মারার জন্য জাল ফালাইছে, আমরা পাইলেও তো ছাড়বে না, কিন্তু হুসাইনকে যেইভাবে হোক খবরটা পৌঁছাতে হবে। এই কথা বইলা ওই দুইটা ছেলে কূপের কোনা দিয়া উঠছে দেখার জন্য, কূপে কেমন পানি আছে। আর ওই মহিলাটা কূপের ভিতরে বালতিটা সারছে, মাথাটা যখন নিচে কইরা বালতিটা সারলো, ওই মহিলা বলেন, আমি যখন আমার মাথাটার নিচে কইরা বালতিটা সারলাম, আমি কূপের ভিতরে পানির মধ্যে তাকায়া দেখতেছি, ওই পানির ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সাউন্ড বাড়াও, আল্লাহ রাসূল যেখানে, আসল হোসেন যেখানে, আল্লাহ 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 বাবা বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইমানি তাকওয়া মানে জুস বারো নসিব করুক। একটু সাউন্ডটা তুলে দাও, আমি যখন জোরে ডাক দিই তখন সাউন্ডটা লেস হয়ে যায়, আমাদের কণ্ঠে রিদমে প্রবলেম হবে, এই জন্য একটু সাউন্ড তুলে সাপোর্ট করতে হয়। আমরা একাধিক মাহফিল করি, আগামীকালও তিনটি প্রোগ্রাম, আজকে আমার থার্ড প্রোগ্রাম রানিং চলতেছে, প্রোগ্রাম তিনটি প্রোগ্রাম চলতেছে, এরপরও তো আমি স্বাভাবিক কথা বলছি, মনে হচ্ছে যেন মাহফিল করি নাই, কিন্তু মাইকটাকে একটু সহযোগিতা করেন আমাকে, কিন্তু সাউন্ড ওকে আছে, কিন্তু আর একটু বাড়িয়ে দেন, কিপটামি করবেন না, আমার পরে আর কোনো বক্তা নাই, কিন্তু মনে রাখেন ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে না, ইতিহাস কথা বলে, ইতিহাস তো কথা বলে। আরে বাবা শুনো, মেয়েটা বলতেছে, আমি দেখতেছি ফুট ফুটে দুইটা চাঁদের টুকরা পানির মধ্যে ভাসতেছে, কে? দুইটা ছেলে কয়, আমরা মদিনার গোলাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আমরা কিসের গোলাম? নাম বলে না, নাম বললে যদি ওদের চিহ্ন ফেলায়, আমরা মদিনার গোলাম। কই এখানে কি করছো? একটু পানি পান করতে এসেছি। এই তোমরা কে? তোমাদের শরীরে তো মদিনার গন্ধ পাওয়া যাচ্ছে। আর বলি না মা, একটু পানি পান করাইয়া মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমার বাবারে তারা মাইরা ফালাইছে, হুসাইন আয়েশা বলে তাকেও মাইরা ফালাইবো, আমরা যাওয়া রাস্তা করে দেন। ওই মহিলা ডাক দিয়া বলে, যাইতে পারবা না, তবে আমি যেই বাড়িতে কাজ করি, এই বাড়ির মহিলাটা বড় ভালো, এই মহিলাটা নীরবে নীরবে নবীর আওলাদকে মহব্বত করে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মনেতে বা সোনায় আমার পাই যেন দরশন, মুর্শিদ পাকে পাঞ্জাত, মুর্শিদ পাকে পাঞ্জাত, ঠিক না বে? ঠিক রে বাবা। এবার এই মহিলাটা দুইটা পুলারে দইরা দইরা বাড়িতে নিতেছে, চলো বাড়িতে চলো, এখন মদিনার কাফেলা পাবে না, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা দেখাইয়া দিব। এই কথা বইলা মহিলাটা তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে দুইটা ছেলেরে মাথার চুল দিয়া তাদের পায়ের ভিতরে একবার ঠসার ভিতরে বালু ঢুকেছে, মাথার চুল দিয়ে মহিলাটা ওই বালুগুলো পরিষ্কার করে দেয়, আর সুন্দর করে গোসল করাইয়া বাচ্চা দুইটারে ভালো করে খাওয়াইলেন, খাওয়াইয়া একটা শাড়ি কাপড় দিয়া একটা ঘরের
মধ্যে পার্টিশন করলেন। পার্টিশন কইরা মহিলা বললেন, তোমরা এখানে ঘুমাইয়া থাকো, সকালবেলা তোমাদেরকে মদিনা রাস্তা দেখাইয়া দিমু। হে আমার যুবক বাইরা রে, ও বন্দরে আমার, এবার দুইটা ছেলে পায়ের ব্যথা ঘুমাইতে পারে না, চোখের মধ্যে বাবার গলার তাজা রক্ত যেন বাসতেছে, আয় ওই পায়ের মধ্যে ঠসা বইরা গেছে, ঘুম আসে না, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাত্র গভীর হইয়া গেছে, হঠাৎ করে ওই মহিলার স্বামী আসছে, স্বামীর নামই হলো হারেস, যেই হারেস ওয়াদা করেছে কোন জায়গায় ছেলে গুলো আছে তাকে দইরা নিয়ে যাবে, মেরে নিয়ে যাবে। এই হারেস ঘরের মধ্যে ঢুকলো, স্ত্রীর ডাক দিয়ে কয়ে, শুনো না, এতদিন ইবনে জিয়াদের গভর্নর আন্ডারে চাকরি করলাম, কোনোদিন এত ভালো অফার পাই নাই, আজকে আমার অফার দিয়েছে, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে, দইরা নিতে পারলে অনেক পুরস্কার দিব, এই পুরস্কার পাইলে তোমাকে আর বান্দিগিরি খাটতে হবে না, দাসীগিরি খাটতে হবে না। স্ত্রীর ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, কয় কি, তাড়াতাড়ি গোসলের পানি দাও, সারাটা রাত তালাশ করছি, বাচ্চা দুইটার হয় না, বড় একটা অফার আসছে, ভাল লাগতেছে না, তাড়াতাড়ি গোসলের পানি দাও, গোসলের পানি দিল, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল, শোয়ার জায়গা করো, শোয়ার জায়গা করলো, কয় সকাল সকাল তুইলা দিও, যেন ওই দুইটার ভাই স্ত্রী কম এত অস্থির হইেন না, ঘুমান একটু, ঘুমান। একটা কথা মনে রাখবেন, লোভে যারা পড়ে তাদের ঘুম আসে না, লোভে পড়লে ঘুম আসে না, কিন্তু মনে রেখো লোভে পাপ, পাপেই মৃত্যু। লোভ কখনো মানুষকে লাভ করাইতে পারে না। এই দিক দিয়া সন্তান দুইটা ঘুমাইয়ে গেছে হঠাৎ কিরা, কিন্তু ছোট্ট ভাইটা স্বপ্নে দেখছে কি জানে, দেখকে ঠাস কিরা আব্বা কই চিৎকার বাইরে উঠছে ইবনে জিয়াদ, আরে হারে সুন কিরে, আমার ঘরের ভিতরে বাচ্চার আওয়াজ কেন? স্ত্রী ক, আর কি এর বাহিরে মনে কেডা জানা আওয়াজ করছে, আপনি ঘুমান তো না, উঠছে উঠতে বাহিরে দেখছে কোনো আওয়াজ নাই, ভিতরে কয়েক এখানে কাপড় কিনলে গিয়া ঘরের বাসখানে হুট করে কাপড়টা সরায় দেখে বড় ভাই ছোট ভাইটারে এমন মুখুন বাটারা ধুলো আঞ্জামেরা দইরা থর থর করে কাঁপতেছে, আর হুট করে ওই হারেছে দুইটা বাচ্চার চুলের মধ্যে টান্দা ধরছে, ছোট ভাই কো বড় ভাই রে ভাই, এর কেডা কত এই মাথাতে আমার আম্মা কত স্নেহের পরশ দিয়ে ঘুম পাড়াইছে, এই লোকটা কেডা এমন ভাবে চুলে টান দিছে, আমি তো ব্যথা পাই, এ আমার আশিকিন জাকিরিন মুইবিন বাবা জিরা গো, এবার দুইটারে টাইনা ঘর থেকে বের করেছে, স্ত্রীটা পায়ের মধ্যে পয়রা ডাক দিয়া বলে, স্বামী আমরা টাকা লাগবো না, আপনি আমারে বলেন আমি কই দিন তার বাড়িতে দাসীগিরি কাটতাম, দরকার হয় আমি বান্দিগিরি কাটবো, কিন্তু এই দুইটা ফুলের টুকরার, ফুলের টুকরার মধ্যে আমি হাত দিতে দিব না। স্ত্রীর ধাক্কা মাইনা ফালাইয়া দিয়া কয়, না না বড় একটা অফার এসেছে, বড়টার গলা ছোটোটার গলার মধ্যে সে ছুরি চালাইয়া দিছে, আর বড়টা ডাক দিয়ে বলে, এ হারেস আমার সামনে আমার ছোট ভাইরে তুমি জবাই করো না, কারণ আমার আব্বা নাই, আমার ছোট ভাইটা আমার কাছে আমানো। এবাই ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইলো, বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কই, না 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 না, আপনি কেমনে ভাবলেন আমার সামনে আমার ভাইকে জবাই করে ফেলবেন, আমি কোনোদিন দিতাম না, জবাই যদি করতে হয় আগে আমার জবাই করেন, আমার ভাইরে আমার সামনে জবাই করতে দিতাম না। এই কথা বলার পরে ইন দি মিন টাইমে দুইটা ভাই ডাক দিয়ে কয়, ও হারে সত্যি কি আমরা রে মাইরা ফালাইবেন, যদি মাইরা ফালান একটা কথা শুনবেন নি, কয় কি কথা, কয় আমরা রে একটু সময় দেন, আমরা যাইয়া হুসাইন কে বলবো তে যেন না আসে, আল্লাহু আকবার জুড়ে বললে খুশি হব, আর যেমন বাপ তেমন সন্তান।
এবার সন্তান সেম কথাটাই বলল, আমরা একটু সময় দেন, আমরা যাব কোসাইন্ড না বলবো আসার জন্য, কারণ এই দেশের মানুষগুলো আমার আব্বারে মাইরা বলাইছে। ও আমার বন্ধুরে, ও যুবকের দল, এবার ওরা ডাক দিয়ে কয়ে, না না তোরা গেলে আর আসবি না, মাটির মধ্যে ধাক্কা মাইরা পালাইছে। দুইটা পাই ডাক দিয়ে কয়, ঠিক আছে যদি যাইতেই না দাও মৃত্যু বরণ করব, কিন্তু একটা সময় দাও, মরণের আগে আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার দুই রাকাত নামাজ তারা বললেন। নামাজ পড়ার পরে এক বাইরে জবাই করতে গেল, আর এক ভাই ডাক দিয়ে কয়, কোনোদিন হবে না, এক ভাইয়ের সামনে আর এক ভাইরে জবাই করলে আমরা মানব না, জবাই যদি করতে হয় তাইলে আমরা দুইটা ভাই সমান্তাল মাটিতে শুয়ে যাব, আমাদের দুই ভাইয়ের গলহার মধ্যে একসঙ্গে ছুরি চালাবে। নবীর প্রেমিকেরা দিশারা মরণের বয় করে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশারা মরণের বয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গ, ওরে আটা রসা কিরা খাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন এই দিক দিয়ে দুইজন শহীদ হয়ে গেল, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা নিয়ে কুফায় আসতেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, এই মেয়েটা হলো ইমাম মুসলিমের মেয়ে। ওই মেয়েটা ডাক দিয়া বলে, হুসাইন কোনোদিন তো আমার এমন ভাবে আপনি পানি দেন না, এমন ভাবে আপনি আদর করেন না, আপনি আজকে এমন ভাবে আমার আদর করতেছেন কেন? ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? এবার ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দেন। হঠাৎ করে সবাই যাচ্ছে, আড্ডা দিয়া কি স্টপ, থামো, কি ইমাম মুসলিমের মাইরা ফালাইছে, মুসলিমের দুই পোলারে মাইরা ফালাইছে, ওই দেশের মানুষ আমাদেরকে মেরেই ফেলবে, তবে আমি তোমাদেরকে নিয়ে এসেছি, আজকে রাত্রে আমরা এখানে অবস্থান করব, আমি হুসাইন এখানে লোক পাঠিয়েছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তোমাদেরকে নিয়ে এসেছি, যদি তোমাদের কোনো ক্ষতি হয় তাহলে আজকে রাত্রে আমি তোমাদেরকে সময় দিলাম একটা রাত, তোমরা রাতের অন্ধকারে যে যে দিক দিয়ে পারো পলায়ন করে চলে যাও, তাহলে তোমরা বেঁচে যাবে, কারণ আমি তোমাদেরকে নিয়ে এসেছি। এবার রাতের বেলা যার যার জায়গায় সবাই যার জন্যে, কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ শুয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু যখন তিনি এই কথা বললেন, সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে দিন দেখতেছেন একটা মানুষও ইমাম হুসাইনকে একা ফেলে রেখে পলায়ন করে যায় নাই, কথা বুঝাতে পারছেন? তখন তিনি ডাক দিয়ে কয়, আয় হুসাইন ডাক দিয়ে কয়, কি ব্যাপার, তোমাদেরকে বললাম তোমরা চলে যাও, তোমরা কেউ আমাকে ছেড়ে চলে গেলে না, কারণটা কি, আপনি কেমন করে ভাবলেন যে আপনাকে ছেড়ে আমরা চলে যাব, আপনাকে একা রেখে চলে যাব? মনে রাখেন আপনার সঙ্গে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। যখন আল্লাহু আকবার, তাহলে ওই চেতনা আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? একটু হাত তুলেন তো দেখি সবাই, আরো জবানটা সোজা করেন তো দেখি, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? তো ইমাম হুসাইন যে মৃত্যুবরণ করেছেন, ইমাম হুসাইন কি জিন্দা না মরা?
আরো জোরেগণ জিন্দানা মরা। এবার দেখেন তো ওই কারবালার ময়দান, যেই জমিনে ইমাম হুসাইন বলছিলেন শহর মানু তাড়াতাড়ি তাবু করো, আমার নানাজান দুনিয়া থেকে যাওয়ার আগে বলছিলেন যে এই জায়গায় গিয়ে খেজুর গাছে কূপ দিলে খেজুর গাছ থেকে রক্ত বের হয়, এই জায়গাটাই হবে আমার শাহাদাতের সেন্টার। একটা বার তাকায় দেখো, আমি যেই খেজুরের ডালে কূপ দেই সেই খেজুরের ডাল থেকে রক্ত বের হয়, আর বোঝার বাকি নেই, আমার জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, শহর বানু ডাক দিয়ে কয় আমি তাবু গারলাম। তাবু গাড়ার পরে দেখলাম অনেকগুলা মানুষ আসতেছে, ইমাম হুসাইন বলে এই শহর বানু বাহিরে থাকা যাবে না, তোমার জন্য তারা সবাই পরপুরুষ, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকে যাও, নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ। আজকে আমার সমাজের মধ্যে কি নারীদের পর্দা কি আগের মতো আছে? যে কোনো ইয়াং বয়সের মেয়েরা যে কোনো বোরকা বানাইলে টাইট ফিটিং বোরকা বানায়, আগের মা চাচিকে দেখেছি খুব সুন্দর করে বোরকা বানাইতো, মাথার কাপড় দিয়ে শরীরটাও ঢেকে থাকতো, এখন কি সেই বোরকা আছে? এই জন্য তাদের ঘরের ছেলেগুলো এক একটা ট্যাবলেট চকলেট এইডা হিডা হ্যান তেনি হচ্ছে, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটাই চিরন্তন সত্য কথা, বলেন ঠিক কিনা? বলেন আরো বর এই হলুদ গেঞ্জি এই কষ্ট হইতেছে, এটা আমি বুঝি রে ভাই, আসলে সাইডটা বাজে ব্যাপারটা আছে, কিন্তু এত সোজা না, কিন্তু এত রাত্রে ওয়াজ শোনা। এরপর আমাকে বিষয় দিয়েছে খুব নরম বিষয়, এই জন্য আমি ধাপে ধাপে ভূমিকায় কিন্তু আসি, কথা ঠিক কিনা বলেন? তো আমাকে যে বিষয় দিছে আমি ভূমিকায় রাখলাম, কিন্তু একটা কথা একটু বলতে চাই, আপনাদের কার কার ঘুমে ধরছে একটু হাত তোলেন তো দেখি। আমিও হাত তুললাম, আমারও ঘুমে ধরছে, আপনার না আমারও ঘুমে ধরছে, এই জন্য সাইডটা বাজে। তবে একটা কথা বলতে চাই, এই বাড়ি থেকে যারা এসেছেন আপনারা তো আমার বাড়িতে যাবেন তাই না? কথাগুলো তাই কি না বলেন? আমার বাড়িতে যাবেন, কিন্তু বাড়ি থেকে আসার সময় মাকে বলে এসেছেন, আবার বাড়ি থেকে মাকে বলবেন মা মাহফিল থেকে চলে এসেছি তোমার জন্য তাবারক এনেছি, এটাও সত্য। কিন্তু এমন কিছু ছেলে আছে যারা বাড়ি থেকে মাকে বলে আসে নাই, ওই মা কবরে। এমন কিছু বাবা আছে যারা বাবাকে বলে আসতে পারে নাই, বাবা কবরে। তারা কাকে গিয়ে বাড়িতে বাবা বলে ডাক দিবে? যেমন আমি গুনাগার বাবাকে হারিয়েছি, বাড়িতে গিয়ে বাবাকে ডাকতে পারি না। এমনভাবে যারা যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, এই বাবা মায়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? যদি থাকে তাইলে এই 10-12 মিনিট পরে দোয়া হবে, কিন্তু দোয়াটা করি ইনশাল্লাহ যাবেন, কারণ এত গভীর রচনীতে আপনারা যদি শেষ পর্যন্ত দোয়াটা না করে যান তাহলে একটু খেলাফ খেলাফ মনে হয়। আর দোয়াও মুখ্য ইবাদত, কিন্তু একটা কথা, কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন, যারা করছে ওই সুট্টুফুলা হাত তুলছে। আরে বেটা যারা বিয়ে করছে কইছি, যেমন আমি বিয়ে করছি আমি হাত তুলছি, অসুবিধা কি, হাত নামান। আর যারা বিয়ে করেন নাই হাত তোলেন, বাবা রে ও দা বিয়ে তো কেউ বিয়ে করেন না আপনারা নাকি? আপনারা আপনাদের মাকে, আপনারা আপনাদের মাকে 98 ভাগ ভালোবাসেন, আপনাদের বিয়ে করেন নাই আপনারা মাকে 98 ভাগ ভালোবাসেন, আর 2 ভাগ মাঝে মাঝে লেখাপড়ার কথা কইলে উল্টাপাল্টা কথা কন, মোটরসাইকেল চালাইস না, বাইক চালাইস না, ঘোরাঘুরি করিস না, উল্টাপাল্টা কথা কন। আর যারা বিয়ে করছেন হাত তোলেন, হাত না মান। আপনারা মার ভালোবাসা এখন 50-50, অর্ধেক বউর দিকে মন আর অর্ধেক মার দিকে মন, না করে লাভ নেই, না করে লাভ নেই, এই জায়গা শেষ। আর বিয়ের আগে সন্তান মার দিকে যে একটা মহব্বত থাকে, বিয়ের পরে এটা থাকে না, কারণ ওই ললনা আইসা কিন্তু মাথা নষ্ট করে দেয়। এই নষ্ট যেই ললনা করে দেয় সেই ললনারও কষ্টের দিন আসতেছে, যেই ললনা এসে ঘরের ভিতরে সুখের সংসারকে নষ্ট করে তার কষ্ট সামনে আসে না? নাই কথা বলি না দিকে মনে করছস? আমি তাহিরি, সারা রাত্রে ঘটনা বলতে পারবো, কিন্তু বাড়ির দিকে মার বুকে লাথি মারবার তোর মতন শ্রোতা আমার দরকার নাই। গেট আউট, হাত তুলে বল, সাক্ষী দাও, তাকবীর, আল্লাহু আকবার।
রাগ পেটাছি, আমার আমার বিষয় দিছেন, কথা তো আমার বলতেই হবে, ঠিক কি না বলেন? তো যেই ললনা এসে সংসারটা নষ্ট করলো তার কষ্ট আছে না নাই? খেতির এটা খেতে ভাঙ্গে। তুমি যদি তোমার শাশুড়ির লোকে উল্টা পাল্টা কও, তোমার ফুতের বিয়া করে লেখবে, তোমার ফুতের বউ তোমার জুতা দাবে রইব। সময় আসিতেছে, সময় কি আসিতেছে? আমার কথা হইলো, বউকে খুশি করতে গিয়ে মাকে বেজার করা যাবে? মাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করা যাবে? ওই নীতির যারা অ্যাক্টিভ ছেলে তারাই পারে, যারা অ্যাক্টিভ ছেলে তারাই পারে, যারা অ্যাক্টিভ ছেলে না তারা পারে? তাহলে আমি প্রায়শ মাহফিলে বলি চিটাগাং গেলে, বউ কোনো দিনে মাত্র নার নয় বফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন, কারণ আবুল হোসেন কইলে আমার এলাকার মানুষ চেতে যাবো গা। একদিন এক মাহফিলে গিয়ে কইছি, আবুল হোসেন আবুল হোসেন কইছি, কো হুজুর আপনি পিছনের চেয়ারম্যানের নাম হইতো আবুল হোসেন, পরে মাথা নষ্ট হোরা সিলেক্ট না রে শহরে। বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন, বউ তারে ভালোবাসিব ওই কমলগঞ্জ শাড়ি কিন্না দিব যতক্ষণ, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক কিনা।